হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকে আমরা সকলেই জানি আজকে শচীন তেন্ডুলকারের শুভ জন্মদিবস বা জন্মদিন, তাই আজকে তার জীবন সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে এই পর্বে শেয়ার করছি। তাই প্রথমেই বলি হ্যাপি বার্থডে শচীন তেন্ডুলকার। কীভাবে তিনি ঈশ্বর হলেন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই পর্বে। কেউ কেউ তারকা হওয়ার জন্য জন্মান, কেউ কেউ মহাতারকা হতে পারেন, কেউ কেউ হিসেব নিকেশ উল্টে দিয়ে কিংবদন্তি হয়ে যান, আবার কেউ কেউ কিংবদন্তিদের কিংবদন্তি হয়ে ওঠেন। শচীন তেন্ডুলকর সর্বোচ্চ পর্যায়ে উঠতে পেরেছিলেন আমরা জানি। 50-এ পা দিলেন শচীন তেন্ডুলকর। জীবনের ক্রিকেট ম্যাচে হাফ সেঞ্চুরির জন্য সারা বিশ্বের নানা মহলের প্লেয়ার এবং সতীর্থরা মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। খেলা ছেড়েছেন অনেক দিন, কিন্তু আজও রেকর্ডের খাতায় মলিন তিনি। খেলা ছেড়েছেন অনেক দিন, কিন্তু আজও প্রাসঙ্গিক থেকে গিয়েছে শচীন তেন্ডুলকার। তার সময় তো বটেই, বর্তমান প্রজন্মও তাকে আইডল করে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণের রাস্তায় ছুটে চলেছেন। যতদিন ক্রিকেট থাকবে ততদিন ডন, আমরা জানি ডন ব্যাটম্যান থেকে যাবেন তিনি। শচীন তেন্ডুলকরের ক্ষেত্রেও একই কথা বলা যায়। শুধু রেকর্ডের জন্য না, ক্রিকেটের ঘরে ঘরে ক্রিকেটকে পৌঁছে দেওয়ার জন্য তিনি জনপ্রিয়। আমরা জানি যে মা ঠাকুমাদের পাশের বাড়ির ছেলে হয়ে ওঠার জন্য শচীন মানে স্বপ্ন পূরণের আধার, শচীন মানে সেই চিরকালীন আবেগ, আবেদন, আবদার। শচীন ক্রিজে আছেন মানে বিশ্বাস অটুট ভারত ম্যাচটা জিততে পারে। শচীন ঢুকে পড়েছিলেন রন্ধ্রে ধমনীতে, শুধু ভারতবাসীর না, সীমানা ছাড়িয়ে উপমহাদেশের। ক্রিকেট খেলিয়ে সব দেশের শচীন কীভাবে জনপ্রিয় হলেন সেটাই তোমাদের সাথে এই পর্বে শেয়ার করছি। উত্থান পতনের জীবন, আলো অন্ধকারের জীবন, এমন দীর্ঘ জীবন সরণিতে কেউ কেউ হঠাৎ ভেসে ওঠেন, আবার হারিয়েও যান। ধীরে চলো, দূরে চলো, নীতি যারা নেন তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যান এভারেস্টের মাথায়। শচীন তেমনই, ভালোবেসে ক্রিকেটের জন্য উৎসর্গ করেছিলেন নিজেকে। 50-এ পা দিয়েও সেই সাধনা থামবে না, হয়তো খেলবেন না, কিন্তু খেলার প্রতি আবেগ ভালোবাসা থেকে যাবে তার কাছে। হাতের ব্যাটনটা অন্যের হাতে তুলে দেওয়ার কাজ চালিয়ে যাবেন আমৃত্যু। মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন শচীন তেন্ডুলকর। ঝাংড়া চুলের এক বাচ্চা ছেলে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছেন, উল্টো দিকে ভয় ধরিয়ে দেওয়া পেস বোলাররা ভয় পেলেনও। ক্রিজে আসা মাত্র 16 বছরের ছেলেটাকে বাউন্সারে অভ্যর্থনা জানালো আন্তর্জাতিক ক্রিকেট। তিনি পড়ে গেলেন মাটিতে, নাক ফেটে রক্ত পড়ছে, সাদা টি শার্ট ভিজে যাচ্ছে রক্তে। 16 বছরের কারোর সঙ্গে এমন হলে কী হতে পারত? হয়তো মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে আসতো সে। কিন্তু কী আশ্চর্য, 1989 সালের ওই দিন ছেলেটা রক্ত মুছে উঠে দাঁড়িয়ে বলল, না আমি খেলব। কেউ কেউ তারকা হওয়ার জন্য জন্মান, কেউ কেউ মহাতারকা হতে পারেন, কেউ কেউ হিসেব নিকেশ উল্টে দিয়ে কিংবদন্তি হয়ে যান। তাই তিনি সব ধরনের ক্রিকেটে 100টা সেঞ্চুরি করা অলীক কল্পনা। আমরা জানি তা যে বাস্তব হতে পারে 20 বছরের কেরিয়ারে দেখিয়েছিলেন তিনি। স্রেফ ক্রিকেট খেলেই যে ভারতরত্ন পাওয়া যায় শচীনের আগে কে জানত? স্কুলে রোজ মারামারি করা একটা ছেলে ক্রিকেটে দেওয়া হয়েছিল একটা ছেলেকে, যাতে শান্ত হতে পারে। দাদা অজিত তেন্ডুলকর ওই বাচ্চাকে নিয়ে গেছেন শিবাজি পার্কের মাঠে। রমাকান্ত আজ রেকর্ডের কোচিংয়ে, বুক সমান ব্যাট, শরীরের থেকেও বড় ব্যাট, কোনো রকমে আগড়ে ধরে রাখা ক্লাব সঙ্গী করে নেটে নামত সে। তারপর যেন পাল্টে যেত বাচ্চাটা, অবলীলায় মারত কভার ড্রাইভ, পুল, হুক এবং স্কোয়ার কাট। তাকে ছাড়া বিস্ময় বালক আর কাকে বলা হবে? 1988 সালের সেই বাচ্চার প্রথম দর্শন মিলল বিনোদ কাম্বলির, আমরা জানি, সঙ্গে জুটিতে শারদাশ্রম বিদ্যামন্দির স্কুলের হয়ে হ্যারি শিল্ডের ম্যাচে 664 রান করেছিলেন। শচীন একাই করেছিলেন 325 নট আউট। আর বাকিটা শুধু ইতিহাস নয়, একটা গোটা দেশের সংস্কৃতি, বিশ্বাস, স্বপ্ন পূরণ। 24 বছরের কেরিয়ারে ভারতের হয়ে সব ধরনের ফরম্যাটে, আমরা জানি, 34,357 রান করেছেন শচীন তেন্ডুলকর। টেস্টে সবচেয়ে বেশি রান তারই, সবচেয়ে বেশি 51টা সেঞ্চুরিও। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্টও তার খেলেছেন, 200টির বেশি টেস্ট খেলেছেন তিনি। সবচেয়ে বেশি ওয়ান ডেতে 463 খেলেছেন তিনি, রান করেছেন তিনি, আমরা জানি।
এবং বাকি এবং তার 49টা সেঞ্চুরি ওয়ান ক্রিকেটে তার আর কারোই কিন্তু নেই। ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি ছিল তারই। এছাড়াও 6টা বিশ্বকাপ খেলেছেন। 2011 সালে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ জয় করেন তিনি এবং উইজডেন তাকে ছাড়া সর্বকালের সেরা ক্রিকেটার আর কাকে বাঁচতে পারত। এই ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছিলেন বাবাকে। এই ক্রিকেটই আবার সব ফিরিয়ে দিয়েছে তাকে। মরুঝড়, শচীনালা, কভার ড্রাইভ, বুস্টেন বিজ্ঞাপন, স্মৃতির ঝুলিতে কত কী। ঈশ্বর একদিনে তৈরি হন না, রক্ত মাংসের মানুষকে ঈশ্বর হয়ে উঠতে আরও সময় লাগে। কয়েক দশক, কয়েক যুগ, সিকি কিংবা হাফ সেঞ্চুরি, সচিন রমেশ তেন্ডুলকরের ঈশ্বর হয়ে উঠতে লেগেছে 24 বছর। কেমন লাগলো আজকের পর্ব এবং কীভাবে ঈশ্বর হয়ে উঠলেন তিনি সেটাই তোমার সাথে আজকের এই পর্বে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সচিন তেন্ডুলকর তোমাদের কার কার ফেভারিট প্লেয়ার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।